الحمد لله رب العالمين الذي خلق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين إقراباً لرسم ميتدر شكراً فبتر رمضان المبارك بشاشة مهورت ابن جي جي خمتك جي عبست دربيه زكاة كيف ندكت سن؟ আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ঋদ্ধিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক মণ্ডলী আপনাদের সরাসরি অংশগ্রহণে আপনাদের জানা অজানা নানান প্রশ্ন নিয়ে এই অনুষ্ঠানটি সাজিয়ে হয়ে থাকে সাজানো হয়ে থাকে আপনারা নানান প্রশ্ন রাখবেন জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্ন আমাদের কাছে রাখবেন আপনারা জানার জন্য প্রশ্ন করবেন শিকার জন্য প্রশ্ন করবেন আপনারা জেনে বুঝে শিখে আমলের উদ্দেশ্যে প্রশ্ন রাখবেন আপনাদের জিজ্ঞাসিত নানান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর এই সমাধান দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছেন গ্রেট ব্রিটেনের প্রখ্যাত আলেম দিন সিলেটে যে প্রতিষ্ঠান অল্পদিনে আলোড়ন সৃষ্টি করেছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যে প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাত প্রিন্সিপাল

আপনারা কিছুক্ষণের ভিতরে আপনারা কল রাখবেন প্রশ্ন রাখবেন আপনারা কলের দিকে ফিরে যাব এর আগেই আমাদের বিজ্ঞ মুফতি সাহেব আপনাদের সামনে জাকাত কি এই এই টপিকের সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করবেন এর পরবর্তীতে আপনাদের কলের দিকে ফিরে যাব ইনশা আল্লাহ আব্দুল হাই সাহেব ماشاءاللہ اللہ اللہ تعالیٰ اپنار سندر پسطابنار مدد آج کے کی کینے پروگرام ہمارا شروع کرتے جات جاچی شروع کرتے پاٹھی ایرجن اللہ رب العالمین اردر بار شکریہ ادا کر الحمد الحمدللہ رب العالمین والصلاة والسلام عالیہ سید المرسلین خاتم النبیین امام المرسلین نبی و سعیدینا وقدوطینہ و مولانا محمد صلی اللہ تعالی علیہ و علیہ وسلم وبارک وسلم تسليما كثيرا كثيرا أما بعد قال الله سبحانه وتعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين شمالي تدرسك سوتا السلام عليكم ورحمة الله وبركاته أشكر يا ابن رشو ابن সুন্দরতম দিনই জীবন আপনার আল্লাহর কাছে বিশেষভাবে কাম্য এই প্রোগ্রাম আল্লাহ তারা যেন কবুল করেন মূলত আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে সাজানো জানো বিধা আপনারা জীবন ঘনিষ্ঠ এবং বাস্তব ধর্মী। গ্রাউন্ড রিয়ালিটির সাথে সম্পর্কিত বাস্তব জীবনে যে সমস্ত সমস্যা দেখা দেয় এগুলো নিয়ে যত বেশি কল করবেন ততই ভালো আর রমজান মাসে সাধারণত মুসলমানগণ যেহেতু জাকাত আদায় করে থাকেন জাকাত আদায়ের প্রতিও একটা আগ্রহ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করে থাকি বিধায় কারণ বেশি সভা পর একটা ফর্জ আদায় করলে এটা সত্তর গুণ বেশি বেড়ে যায় তো এই হিসাবে মানুষ জাকাতের দিকে মনোযোগী তো আল্লাহ যেন এই কথা এই আমলটাও যেন সুচারুরূপে আঞ্জাম দেয়ার আমাদেরকে তৌফিক দান করেন অবশ্য একটি কথা আমি আগেও বলেছি সারাংশ এখনো আবার বলতে চাচ্ছি সেটা হলো যে জাকাত শুধু রমজান কেন্দ্রিক ফরজ হয়ে থাকে না মূলত আমাদান কেন্দ্রিক ফরজ হয় না জাকাত যে ফরজ হয় সেটা যার যার তারিখ অনুযায়ী ফরজ হয়ে থাকে আমরা আপনাদের সামনে অতীতে বিষয়টি নিয়ে উল্লেখ করেছি জাকাত একটা বার্ষিক এমাদত ইয়ারলি ইবাদত কিন্তু এই ইয়ারলি ইবাদত এবং বার্ষিক এমাদতটি কিভাবে বৎসরের হিসাব করা হবে গণনা করা হবে শুধু রমদান থেকে রমদান সবাই যে আদায় করেন মূল আলার দিকে যদি আমরা মনোযোগ দিই তাহলে বুঝতে সক্ষম হব যে সকলের জাকাতের বৎসর কিন্তু রমদান এসে কমপ্লিট হচ্ছে না আসল মাসাল্লা হলো আমি জীবনে যে তারিখে ইসলামিক ডেট অনুযায়ী চন্দ্র মাসের হিসাব অনুযায়ী আমি নিজের জীবনে যে তারিখে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক হয়েছি আমার জন্য এই তারিখটাই হল আমার জাকাতের বর্ষপূর্তির তারিখ ফর এক্সাম্পল যদি আমি জীবনে প্রথমবার আমি স্যালারি পেয়েছি পনেরোই মহারম তো আমার জাকাতের বৎসর স্যালারি পেয়েছি এর আগে আমার কাছে টাকা ছিল না বা মিনিমাম ব্যালেন্স অফ নেশাব ছিল না সাড়ে বায়ানব্বই রুপার যে দাম এটা দিয়ে একটা নেশাবের পরিমাণ নির্ধারণ করা হয়েছে সাড়ে সাততলা সোনা দিয়েও একটা নেশাবের পরিমাণ নির্ধারণ করা হয়েছে কিন্তু এলামায় রাম ফতোয়া দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে যেহেতু গরিবদের জন্য রোপার নেশাব দ্বারা যে পরিমাণ আমাদের সামনে আসে সেটা গরিবদের জন্য বেশি উপকারী উপকারী এই জন্য যে বেশি মানুষের উপর ফরজ হবে সোনার হিসাব অনুযায়ী অনেক বেশি টাকার মালিক হলে পরে কারো উপর ফরজ হতে পারে আর রূপার নেসাব অনুযায়ী যদি আপনি নেসাব ঠিক করেন ফিক্সড করেন তাহলে এই কম টাকার মালিক যারা তাদের উপরও ফরজ হবে এভাবে বেশি সংখ্যক লোকজনকে জাকাত আদায় করতে হবে আর কম সংখ্যক আর সোনার নিসাব ধরলে অনেক কম সংখ্যক মানুষের উপর জাকাত ফরজ হবে তো রোপার নিসাবটা যদি গণনা করা হয় তাহলে সোনার বলাদের উপরও জাকাত ফরজ হবে আর রোপার নেসাব অনুযায়ী যে টাকা কম হয় কারণ সাড়ে বায়ানব্বই রূপার দাম হলো ধরেন চারশো সাড়ে চারশো পাউন্ড হতে পারে অনুমান আমি বলছি একজাক্টলি এই মুহূর্তে আমার এই গ্রাম অনুযায়ী হিসাবটা আমরা করিনি আর সোনার যদি সাড়ে সাত তোলা সোনা যদি আপনি ধরেন নেশাবের পরিমাণ তাহলে তো প্রায় পঁয়ত্রিশশো পাউন্ডের মালিক হলে পরে কেউ নেশাবের মালিক হবে এর আগে পর্যন্ত তো কাজ ফর্জি হবে না তো গরিবদের জন্য এরম একাম ফতোয়া দিয়েছেন যদি দুটার দাম পার্থক্য হয়ে যায় তাহলে জেনে সাব গরিবদের জন্য বেশি উপকারী সেটা অবলম্বন করা হবে তো কেউ কেউ বলেন স্বর্ণ না রূপার দাম অনুযায়ী যদি আপনি নেশাব ধরেন তো সাড়ে চারশো পাউন্ডের মালিক যে হবে তার উপর রোপার নেশাবের মূল্য অনুযায়ী সাড়ে চারশো পাউন্ড বা চারশো পাউন্ড হয়ে গেলেও যে ফরজ হয়ে যাচ্ছে প্রায় একজ্যাক্টলি আমি বলতে পারছি না এই মুহূর্তে ওদ্য আমি দামটা রূপার গ্রামের হিসাব আমি নেই নি সিক্স হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ পয়েন্ট থার্টি সিক্স গ্রাম সিলভারের যে মার্কেট ভ্যালিউ সেটা হবে রূপার দাম অনুযায়ী সাড়ে বায়ানব্বই রুপার সমপরিমাণ এবং তার মূল্য তো এই সাড়ে বায়ানব্বই রূপা অথবা গ্রাম যেহেতু আপনারা বুঝেন এখন আর বড়ি তুলা এগুলো কেউ বুঝে না তো সিক্স হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ পয়েন্ট থার্টি সিক্স গ্রাম সিলভারের যে বাজার দাম এটা হলো নেশাবের স্ট্যান্ডার্ড এখানে একটা ভুল যে রোপা এতটুকু হতে হবে স্বর্ণ এতটুকু হতে হবে এই কথাটা আমাদের মারাত্মক বল স্বর্ণের এত এই পরিমাণের মালিক হওয়া উদ্দেশ্য নয় রোপার এই পরিমাণ আমার মালিকানায় থাকা উদ্দেশ্য নয় এটুকু হলে পরে যে নেশাব হবে আর এর যে কম হলে নেশাব হবে না এই কথাটা অন্তত হানাফি মোজাব এবং মালিকী মোজাব অনুযায়ী এই কথাটা ঠিক নয় এই চার প্রকার যে কাতেবুল সম্পদের কোনো এক প্রকার বা কয়েক প্রকার বা সবগুলো প্রকার একত্রিত করেও যদি মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মূল্য হয়ে যায় তাহলে বোঝা যাবে আপনি সাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন ইন প্রিন্সিপল নীতিগতভাবে আপনার উপর জাকাত ফর্জ হয়ে গেছে এটা ভালো করে মনে রাখতে হবে চার প্রকার জাকাতবুল সম্পদ হলো যোগ্য সম্পদ হল সোনা রোপা ক্যাশ মানে কারান্সি যে কোনো দেশের কারান্সি হোক আর আরেকটা হলো বিজনেস গুডস ব্যবসার মাল মাল এতে বাণিজ্যিক পণ্য বা আমরা সহজ ভাষায় বলতে পারি সেইলেবুল মাল সেইলেবুল মাল বিক্রয়যোগ্য সম্পদ জাকাত আদায়ের ক্ষেত্রে চতুর্থ প্রকার সম্পদ হলো মালে বা বাণিজ্যিক পণ্য সেইলেবুল মাল এর সংজ্ঞা এর ডেফিনেশন হল যে প্রত্যেক এমন সম্পদ এমন জিনিস যা ক্রয় করার সময় কেনার সময় এই নিয়তে কেনা হয়েছে যেটা আমি বিক্রি করে মুনাফা অর্জন করবো কেনার সময়ে বিক্রির নিয়ত থাকতে হবে এমন জিনিস হয়ে গেলেই আর আনটিল নাও এখন পর্যন্ত এই নিয়ত যদি বহাল থাকে বলবৎ থাকে তাহলে এটা চতুর্থ প্রকার যোগ্য সম্পদ হয়ে যায় যেটাকে আমরা মালেতি জারত বলি বা সেইলেবুল মাল বলি তো জাকাত আদায়ের ক্ষেত্রে সেইলেবুল মাল বা এতি জারাতের একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা ভালো করে জানতে বুঝতে হবে মনে রাখতে হবে তাহলে প্রত্যেক এমন সম্পদ এমন জিনিস যা কেনার সময় বিক্রির নিয়তে আমি কিনেছি আনটিল নাও এই নিয়ত বহাল রয়েছে এমন সব জিনিস হবে যা কাতেবুল চতুর্থ প্রকার সম্পদ জারত যেটাকে আমরা বলি তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন টাকা পয়সা বলেন সোনা রোপা বলেন আর এই বিক্রয়যোগ্য সম্পদ বলেন সেইলেবুল মাল বলেন এই চার প্রকার সম্পদের কোনো এক প্রকার বা কয়েক প্রকার বা সবগুলো প্রকার একত্রিত করে যদি মিনিমাম ব্যালেন্স অফ নেশাব সর্বনিম্ন পরিমাণ নেসাবের মালিকানা হয়ে যায় তাহলে এমন মানুষকে বলা যাবে সাহেবে নেসাব নেসাবের মালিক সাহেবে নিসাব মানে মালিক নেসাব নেসাব সব পরিমাণ সম্পদের তিনি মালিক হয়ে গেছেন মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক হয়ে গেছেন তো মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক যে তারিখে আমি জীবনে প্রথমবার হয়েছি ওই তারিখটাই আমার জাকাত জাকাতের বৎসর পূর্ণ হওয়ার তারিখ এখন এই যে কথাটা যে রমাদান আসলেই আমরা একটা অনুমান করে দিয়ে দিই তো রমাদানে আপনি কিভাবে হয়তো এমন হয়েছে যে আপনি পনেরো প্রথমবার স্যালারি পেয়েছিলেন এবং ওই দিন আপনি মিনিমাম ব্যালেন্স সাবের মালিক হয়েছেন আপনার ব্যালেন্স অফ বছর পূর্ণ হবে পনেরো মহারম। আমার হয়তো জীবনে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক আমি জীবনে হয়েছি এই বিবরণ অনুযায়ী যেটা আমি বলছি চার প্রকার সম্পদের কোনো এক প্রকার কয়েক প্রকার অথবা সবগুলো প্রকার জাকাতযোগ্য সম্পদ একত্রিত করে হলেও যেদিন আমি জীবনে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক হয়েছি সর্বনিম্ন পরিমাণ নেসাবের মালিকানা আমার হয়েছে সেই তারিখটা হবে আমার জাকাতের বৎসর হিসাব করার আসল তারিখ আশা করি এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন তো আমি যদি জীবনে প্রথমবার নেসাবের মালিক হয়ে থাকি মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক হয়ে থাকি পনেরোই মহারম আপনি যদি হয়ে থাকেন দশ সাবান তো আপনার বছর পূর্ণ হবে দশ সাবান আমার বছর পূর্ণ হবে জাকাতের বছর পূর্ণ হবে পনেরোই মাহরম আরেকজনের পূর্ণ হতে পারে পাঁচ রজব আরেকজনের হতে পারে দশ রবিউল উয়াল তো এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট তারিখ হবে আর ডিফারেন্ট ডিফারেন্ট তারিখে প্রত্যেকের জাকাতের বছর পূর্ণ হচ্ছে এটা হলো মূল মাস আলা এবং বড় বড় জায়গায় আলহামদুলিল্লাহ আলোচনার ফাঁকে যখন আমি জিজ্ঞাসা করি বড় বড় সমাবেশ যে আপনারা কেউ কি বলতে পারবেন যে আপনি জীবনে কোন তারিখে প্রথমবার নেশাব মানে মালিক হয়েছেন আরবি তারিখ অনুযায়ী চন্দ্র মাসের তারিখ অনুযায়ী যেহেতু ইসলামের হিসাব তো কেউ উত্তর দিতে পারে না অনেকেই বলতে পারেন না যে আমি জীবনে একজাক্টলি এটা মুসলমান হিসাবে আমাদের উপর জানা ফরজ ছিল কারণ জাকাত একটা ফরজ তো আমি জীবনে প্রথমবার কোন তারিখে ফার্স্ট টাইম চন্দ্র মাসের হিসাব অনুযায়ী থেকে নিয়ে হেজাত মাস ইংরেজি বছর নয় এই জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব অনুযায়ী নয় মাসের হিসাব অনুযায়ী যেহেতু আমরা হাজ করি রমাদান ঈদ সব কিছু আমাদের এর সাথে সম্পর্কিত তো চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বছর পূর্তির সময়ে একটা জাকাত যখন নেসাবের মালিক আমি জীবনে যে তারিখে হয়েছি প্রথমবার আমার জাকাতের বছর পূর্ণ হবে ওই তারিখে একজন জীবনে প্রথমবার স্যালারি পেয়েছেন বেতন পেয়েছেন পনেরো মহরম ওই দিন তাঁর কাছে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিকানা তার হাতে এসেছে তখন তার নেশাব পূর্ণ হবে তার জাকাতের বৎসর পূর্ণ হবে পনেরো মহারন এখন যে সবাই আপনারা আমরা যদি দিচ্ছি রমদান আসার সময় এটা কি কথাটা ঠিক হলো কারণ জাকাত আমার ফর্স হচ্ছে যে তারিখ অনুযায়ী যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন দেখতে হবে যে আজ আমার ব্যালেন্স অফ নেশাব কত একটা উদাহরণ আমি দিয়ে থাকি যে প্রথমবার আমি নেশাবের মালিক হয়েছি ধরেন এক হাজার পাউন্ড দ্বারা সারা বছর আমার কাছে এক হাজার পাউন্ড এক হাজার পাউন্ড এক হাজার পাউন্ড ছিল আগামী বছর পনেরো মহারম আসার ইমিডিয়েট আগের পনেরো মহারম হবে আমার জাকাতের বছর পূর্ণ হওয়ার তারিখ তো পনেরো মহারম আছে কিনা না জাকাতের একটা শর্ত আছে না যে বছর পূর্ণ হতে হবে তো নেশাবের উপর বছর পূর্ণ হতে হবে এই কথাটার অর্থ আমরা বেশিরভাগ মানুষ বুঝতে পারি না এটাতে যত সব এই যে পনেরো মহারম যদি একটাই উদাহরণে মনে রাখবেন পনেরো মহারমের তারিখটা পনেরো জীবনে প্রথমবার নেসাবের মালিক হয়েছে আমার নেশাবের বছর আমার বছরের জাকায়াতের বছরের বছর পূর্ণ হবে আগামী বছর পনেরো মোহারম তো আমার বছর পূর্ণ হবে তো এই দুই তারিখে যদি নেসাবের মালিকানা থাকে প্রথম যে তারিখে আমি হয়েছিলাম নেসাবের মালিকানা আমার হাতে এসেছিল পরবর্তী পনেরো মোহারম পরের বছর যদি আমি মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক থাকি তাহলে নেসাবের উপর বছর পূর্ণ হওয়ার যে কন্ডিশন যে শর্ত আরোপ করা হয়েছে যে হেউলানুল হেউল হতে হবে সাবের উপর বছর পূর্ণ হতে হবে এই শর্ত বোঝা যাবে পূর্ণ হয়ে গেছে এখন যেদিন কাদের বছর পূর্ণ হচ্ছে ওই তারিখে দেখতে হবে যে আজকে আমার ব্যালেন্স অফ নেশাব কত তার উপর টু পয়েন্ট ফাইভ দিতে হবে তো এখন দেখেন পুরো বছর এই হলো বছরের মধ্যখানে নেশাবের মিনিমাম পরিমাণ থেকে যদি কমতিও হয়ে যায় এটা আসে যায় না হ্যাঁ একেবারেই যদি কমপ্লিটলি দেউলিয়া হয়ে যায় একটা ফেনীরও মালিক থাকে না একটা টাকারও মালিক থাকে না সম্পূর্ণ মফলিস হয়ে যায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট সে সর্বহারা হয়ে যায় মফলিস হয়ে যায় তখন নতুন হিসাব আরম্ভ হবে কিন্তু যদি নেসাবের পরিমাণ থেকে ইভেন কমও হয় বাড়ে কমও হয় তবুও কোনো আসে যায় না পনেরো আর আমি নেসাবের মালিক ছিলাম পরবর্তী পরের বছর বছর পূর্ণ হওয়ার সময় পূর্ণ হওয়ার সময় যে পনেরো হারো মাস ওই তারিখেও আমি নেশাবের মালিক আছি তাহলে এই দুই তারিখে নেশাবের মালিক টাকাটাই নেশাবের উপর বছর পূর্ণ হওয়ার যে একটা শর্ত এটা পূর্ণ হয়ে যায় দ্বারা মাঝখানে কমতি বেশি হওয়া বেশি কম হওয়া এটা এটা কোনো কিছু আসে যায় না তো অনেকে মনে করেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টাকার উপর বছর পূর্ণ হতে হবে এই কথাটা ভুল কালকে যে টাকা এসেছে এবং এর উপর বছর পূর্ণ হয়ে গেছে তখন জাকাত ফরজ হবে এই কথাটা ভুল এই অর্থে ভুল যেভাবে বলা হয় যেভাবে বোঝা হয় নেসাবের উপর বছর পূর্ণ হওয়া একটা কন্ডিশন এটা সত্য কিন্তু সমষ্টিগতভাবে নেশাবের উপর বছর পূর্ণ হয়ে গেলেই হয়ে যায় বছর পূর্ণ হওয়ার কন্ডিশন পূর্ণ হয়ে যায় সেটা এইভাবে যে ধরেন আমি যে তারিখে জীবনে প্রথমবার নেশাবের মালিক হয়েছি আগামী বছর যদি ওই তারিখে আমি নেশাবের মালিকানা আমার হাতে পাওয়া যায় মিনিমাম ব্যালেন্স অফ নিসাব আমি মালিক হয়ে যাই এই চার প্রকার যে কাতবুল সম্পদের কোন এক প্রকার কয়েক প্রকার বা সবগুলো প্রকার একত্রিত করে হলেও যদি আমার কাছে মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিকানা থাকে হয়ে যায় তাহলে এই যে দুই তারিখে আমি নিসাবের মালিক হলাম ছিলাম আছি বিদায় এই দুই তারিখে নিসাবের মালিকানাটা হয়ে গেলেই নিসাবের উপর বছর পূর্ণ হওয়ার ইয়ার কমপ্লিট হওয়ার যে কন্ডিশন সেটা পূর্ণ হয়ে গেছে পাওয়া গেছে বিদায় এখন যে তারিখে বছর পূর্ণ হচ্ছে ওই তারিখে দেখতে হবে যে আজ আমি কত টাকার মালিক আজ আমার ব্যালেন্স অফ নেশাব কত এর উপর টু দিতে হবে এক্সাম্পল দিলে বিষয়টা বোঝা যায় যে প্রথমবার আমি পনেরো মোহরম নেশাবের মালিক হয়েছে আমার ব্যালেন্স অফ নেশাব ছিল এক হাজার সারা বছর এক হাজার বাউন্ড এক হাজার পাউন্ড এক হাজার কন্টিনিউ আছে তো পনেরো মোহাম্মরম আসার একদিন আগে চোদ্দ মহারম আমার হাতে আরও নয় হাজার চলে আসলো আমি আরও নয় হাজার পাউন্ডের যেভাবে হোক মালিক হয়ে গেলাম এবারে বলুন যে যেদিন আমার কাদের বৎসর পূর্ণ হচ্ছে পনেরো মোহরম আমার ব্যালেন্স অফ নিসাব ওই দিন কত দশ হাজার পাউন্ড কারণ একদিন আগে আরও নয় হাজার পাউন্ড আমার কাছে এসেছে আমার হাতে হস্তগত হয়েছে তো একদিন আগে নয় হাজার পাউন্ড মাত্র এসেছে আর যেদিন কাদের বৎসর পূর্ণ হচ্ছে পনেরো মোহরম ওই দিন আমার আরো নয় হাজার একত্রিত একদিন আগে হয়ে যাওয়ায় জমা আমার হাতে চলে আসায় আমার মালিকানায় চলে আসায় যেদিন কাদের বছর পূর্ণ হচ্ছে ওই আমার ব্যালেন্স অফ নেব হলো দশ হাজার পাউন্ড তো এবারে দশ হাজারের উপর কাজ দিতে হবে কেউ কেউ বলেন হুজুর এটা কি বলেন এই নয় হাজার তো মাত্র কালকে আমার হাতে এসলো তো আমি ওনাদেরকে বলি আপনার ওয়ালেটটা খুলেন কোন নোট কতদিন আগে এসেছে একটু বলেন তো বিশ পাউন্ডের নোট হয়তো দশ দিন আগে পঞ্চাশ পাউন্ডেরটা হয়তো দুই মাস আগে বলতে পারবেন না এটা প্র্যাকটিক্যাল না শরীয়ত আমাদের উপর সহজ সাধ্য সহজ পন্থা অবলম্বন করেছে আল্লাহ আসান করে দিয়েছেন আপনি আপনার ওয়ালেটের খবরটা বলতে পারবেন না যে কোনোটা এসেছে দুই মাস আগে কোনো একটা নোট কোন একটা কোইন মনে করেন এক পাউন্ডের এটা কতদিন আগে এসেছে কেউ কি বলতে পারবেন আপনার ওয়ালেটের খবরটা বলতে পারবেন আপনি আপনার ওয়ালেটের একটা টাকা এসেছে একটা নোট এসেছে দুই মাস আগে ওইটা পড়ে আছে একটা এসেছে হয়তো পাঁচ মাস ধরে ওই পঞ্চাশ পাউন্ডের নোট একটা কর্নারে পড়ে আছে তো বিশ পাউন্ডের একটা এসেছে হয়তো দুই মাস আগে দশ পাউন্ডের একটা এসেছে হয়তো এক সপ্তাহ আগে পাঁচ পাউন্ডের একটা এসেছে মাত্র দুই দিন আগে কিচ্ছু বলতে পারবেন না আপনি হিসাব দিতে পারবেন না এর অর্থ হলো যে প্রতিটি টাকার উপর প্রতিটি নোটের উপর ইন্ডিভিজুয়ালি পৃথকভাবে আলাদা আলাদাভাবে বছর পূর্ণ হওয়া শর্ত নয় সমষ্টিগত ভাবে পুরো নেশাবের উপর বছর পূর্ণ হওয়া আর হওয়ার অর্থ হলো যে প্রথম যে তারিখে আমি মালিক হয়েছিলাম ঠিক ওই তারিখে যদি আমি মালিকানা আমার হাতে থাকে তাহলে কন্ডিশন ছিল তা পূর্ণ হয়ে গেছে পাওয়া গেছে এবারে যে তারিখে আমার নেশাবের উপর বছর পূর্ণ হবে ওই তারিখে আমার যে ব্যালেন্স অফ নেশাব হবে তার উপর জাকাত দিতে হবে যেমন পনেরো হারম নেশাবের মালিক হয়েছিলাম এক হাজার পাউন্ডের মালিক হয়ে সারা বছর এক হাজার পাউন্ড এক হাজার পাউন্ড কন্টিনিউ ছিল আর চোদ্দ পরবর্তী পনেরো মহারম আসার একদিন আগে চোদ্দই আরও নয় হাজার পাউন্ডের মালিকানা আমার হাতে চলে এসেছে এখন দশ হাজার পাউন্ডের কাত আমাকে দিতে হবে চাই এই নয় হাজার পাউন্ড মাত্র একদিন আগেই আসুক না কেন তো এমন কিছু মানুষ নারাজ হয়ে যান এদের ওনাদেরকে খুশ করার জন্য অন্য আরেকটা উদাহরণ আমি দিয়ে থাকি সেটা হলো ওইভাবে যে প্রথমবার আমি চাবের মালিক হয়েছি দশ হাজার পাউন্ড দ্বারা সারা বছর দশ হাজার পাউন্ড ছিল একদিন আগে চোদ্দই মাহরম পনেরো মহেরম আসার মাত্র একদিন আগে নয় হাজার পর আমার হাত ছাড়া হয়ে গেছে আপনার বাই কানাডায় যাবে ওই জন্য বাংলাদেশে তাকে মালিক বানিয়ে পেমেন্ট দিয়ে দিয়েছেন তো সারা বছর ছিল আর যেদিন এখন যে কাদের বৎসর পূর্ণ হচ্ছে আগের দিন মাত্র একদিন আগে নয় হাজার আপনার হাত ছাড়া হয়ে গেছে এখন যেদিন যে কাদের বৎসর পূর্ণ হচ্ছে সারা বছর দশ হাজার ছিল দশ হাজার ছিল মাত্র একদিন আগে নয় হাজার হাত ছাড়া হয়ে যাওয়ায় যে দিন কাদের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন আপনার ব্যালেন্স অফ নিসাব মাত্র এক হাজার পাউন্ড তো এবারে এক হাজারের উপর জাকাত দিতে হবে আপনাকে মাত্র এক হাজার পাউন্ডের জাকাত দিতে হবে বিষয়টি ভালো করে বোঝা আমাদের জন্য হায়াত জরুরি তো এই জন্য শরীয়ত ওমা আল্লাহ আল্লাহাম আবিদ আল্লাহ বান্দাদের উপর জালিম নন যা আছে তা থেকে গরিবের হক আড়াই পার্সেন্ট মাত্র নির্ধারণ করেছে। চাই সেটা একদিন আগে আসুক তো অনেকেই বুঝেন না ভুল মাস আলা বলে থাকেন এখন হলো সমস্যা জানার বিষয় যে একদিনের ব্যবধানে সাবের পরিমাণ অনেক বেশিও হতে পারে কমও হতে পারে দেখেছেন না যে পুরো বছর এক হাজার ছিল এক হাজার ছিল আর মাত্র একদিন আগে চোদ্দই চোদ্দ তারিখ চোদ্দ মহরম আপনার হাতে আরও নয় হাজার পাউন্ড চলে আসার কারণে যেদিন সে বছর পূর্ণ হচ্ছে পনেরোই মহরম ওই দিন দশ হাজার হয়ে গেছে অথচ পুরো বছর এক হাজার ছিল একদিন আগে নয় হাজার চলে আসাতে পরের দিন যেদিন জেকাদের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন নেসাবের পরিমাণটা হচ্ছে দশ হাজার ঠিক প্রথম দিন আপনি নেসাবের মালিক হয়েছিলেন দশ হাজার দশ হাজার পাউন্ডের মালিক হয় এখন একদিন আগে আপনার হাত থেকে দশ হাজার নয় হাজার পাউন্ড হাত ছাড়া হয়ে যাওয়ার কারণে অন্যত্র কাউকে দিয়ে দেওয়ার কারণে যেদিন জেকাদের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন আপনার ব্যালেন্স অফ নেশাব হচ্ছে মাত্র এক হাজার পাউন্ড তো জানা গেল বুঝা গেল যে একদিনের ব্যবধানে রিয়েল তারিখটার জানা কেন জরুরি রিয়েল তারিখটা অরিজিনাল জানা আমাদের মাইন্ডে থাকা নেহায়ত জরুরি এই রিয়েল তারিখটার ব্যবধানের কারণে বেশ কমের কারণে পার্থক্যের কারণে দেখা যায় নেশাবের পরিমাণ বেড়েও যেতে পারে আবার কমও হয়ে যেতে পারে তো সঠিক হিসাব অনুযায়ী পরিপূর্ণ জাকাত আদায় তখনই কেবল সম্ভব হবে যখন আমি এবং আপনি অরিজিনাল তারিখ আমরা জানবো যে আরবি তারিখে যে চন্দ্র মাসের তারিখে আমরা জীবনে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক হয়েছিলাম ওই তারিখ অনুযায়ী যেহেতু আমার জাকাতের বৎসর পূর্ণ হয় বিধায় ওই তারিখে যেদিন পূর্ণ হবে ওই দিন আমার ব্যালেন্স অফ সাব কত সেটা আমাকে দেখতে হবে এবং সে অনুযায়ী সে পরিমাণ থেকে আমাকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জাকাত আদায় করতে হবে এখন একদিনের ব্যবধানে জাকাতের পরিমাণটা কমও হতে পারে বেশিও হতে পারে সুতরাং এখন একটা প্রশ্ন হলো যে আমরা এই যেভাবে কাজ দেই শুধু আসলে দ্বারা কি সঠিক হিসাব হবে এই প্রশ্নের উত্তর পরে আমরা আপনারা সঙ্গেই থাকবেন এটা খুব ইম্পর্টেন্ট এটার সমাধান নিয়ে যাবেন আপনারা দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার বিদগ্ধ আলমেদিনা মুফতি আব্দুল মুক্তিম দাম হুম আমরা বিরতির পর আবারও ওনার অসম্পূর্ণ আলোচনা শুনবো আপনাদের করের দিকে ফিরে যাব আমরা অল্পক্ষণ বিরতিতে চলে যাচ্ছি বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথেই ছিলেন আপনাদেরকে আন্তরিক মৌরফবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন আমাদের ইকরা বাংলার নিয়মিত ধারাবাহিক আলোচক আপনাদের প্রিয় এবং মহান ব্যক্তি জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হজরত মাউলারা মুফতি আব্দুল মুিম দাহমদ প্রাকাত আমরা ফিরে যাচ্ছি মুহতার কাছে ওনার অসম্পূর্ণ আলোচনা পেশ করবেন সাথে সাথে আপনারা কল করবেন আপনাদের কলেজ দিকে ফিরে যাবেন দান করুন আমরা যে আলোচনায় ছিলাম একটা প্রশ্ন আমি উত্থাপন করেছিলাম যে প্রশ্নের উত্তর আপনাদের কল আসলে আমরা কলের দিকে চলে যাব তবে এই প্রশ্নের মীমাংসা দরকার প্রশ্নটা হলো যে জীবনে আমি প্রথমবার যে তারিখে মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক হয়েছি এই তারিখটাই গণনা করতে হবে আমাকে আমার জাকাতের বৎসর পূর্ণ হওয়ার ব্যাপারে সেটা এইভাবে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে ধরেন আমি জীবনে জাকাতেবুল মাল চার প্রকার হয়ে থাকে রূপা ক্যাশ সেলেবল মাল বিজনেস গুডস ব্যবসার মাল তো এই চার প্রকার সম্পদের কোনো এক প্রকার কয়েক প্রকার বা সবগুলো প্রকার একত্রিত করে যদি সাড়ে বায়ান্নব্বরে রুপার দাম হয়ে যায় সিক্স হান্ড্রেড গ্রাম সিলভারের দাম হয়ে যায় চারশো সাড়ে চারশো পাউন্ড হবে আমার যা ধারণা এক্স্যাক্টলি জানা না তো এই পরিমাণ যদি হয়ে যায় চারশো সাড়ে চারশো পাউন্ডের সমান তাহলে রুপার দ্বারা শরীয়ত যে সাবের পরিমাণ নির্ধারণ করেছে সে অনুযায়ী আমি সাবের মালিক হয়ে যায় তো আমি নেশাবের মালিক হয়ে গেলাম জীবনে প্রথমবার ধরেন পনেরোই মহারাম তো আমার যে কাজের বৎসর পূর্ণ হবে বর বছর পূর্ণ হতে হবে এর অর্থ আমি বলেছিলাম যে আগামী বছর পনেরো মহারম গিয়ে আমার নেশাবের বছর পূর্ণ হবে আপনি যদি দশ সাবান জীবনে প্রথমবার নেশাবের মালিক হয়ে থাকেন তো আপনার নেশাব পূর্ণ হবে আগামী বছর দশ সাবান তো এই আলোচনা অনুযায়ী আমার পনেরো মহারম পূর্ণ হচ্ছে আপনার দশ সাহবান কাদের বৎসর পূর্ণ হবে আরেকজনের পাঁচ রজব হবে আরেকজনের ছয় রবিউল হবে তো এইভাবে ভিন্ন ভিন্ন তারিখ প্রত্যেকের হওয়া স্বাভাবিক আর যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন দেখতে হবে আজ আমার ব্যালেন্স অফ নেশাব কত জাকাতযোগ্য সম্পদ একত্রিত করে টোটাল অ্যামাউন্ট কত হয় তা থেকে টু পয়েন্ট জাকাত আদায় করতে হবে এখন আমরা করি কি রমাদান আসলে অনুমান হিসাব করে একটা দিয়ে দিই অথচ একদিনের ব্যবধানের কারণে পার্থক্যের কারণে নেশাব বেশিও হতে পারে ব্যালেন্স অফ নেশাব আমার বেশিও হতে পারে ব্যালেন্স অফ নেশাব আমার কমও হতে পারে আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা সবাই যদি আমার সামনে ফিজিক্যালি থাকতেন তাহলে আমি অবশ্যই জিজ্ঞাসা করতাম দু একজনকে যে আপনারা কি বুঝতে পেরেছেন কি না এটা বাস্তবে আমার পক্ষে বোঝা সম্ভব আর আপনারা এখনও সামনে আছেন টেলিফোন উঠিয়ে আপনারা যদি কোনো কথা বুঝে না আসে জিজ্ঞাসা করতে পারেন তো কথা হলো যে মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের এই তারিখ এখন তারিখ তো আমাদের কারো জানা নেই আর তারিখের পার্থক্যের কারণে আমরা জানতে পেরেছি উদাহরণের মাধ্যমে যে মাত্র একদিন আগে নয় হাজার আমার হাতে চলে আসার কারণে যেদিন একজাক্টলি আমার তারিখ পূর্ণ হচ্ছে বছর পূর্ণ হচ্ছে ওই তারিখে দেখা যায় আমি দশ হাজার বন্ডের মালিক হয়ে গেছি অথচ এই নয় হাজার বন্ড মাত্র একদিন আগে আমার হস্তগত হয়েছে কিন্তু এই দশ হাজারের কাজ দিতে হবে কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টাকার উপর পাউন্ডের উপর আলাদাভাবে বছর পূর্ণ হওয়া শর্ত নয় সমষ্টিগতভাবে পুরোনের উপর বছর পূর্ণ হওয়া সমষ্টিকভাবে জরুরি আর তার মর্ম এই যে আগের তারিখ পনেরো মেহরম ছিলাম আমি সাবের মালিক আগামী বছর পনেরো মেহরম আমি আছি কিনা সেটা দেখতে হবে এই দুই তারিখে মালিকানা পাওয়া গেছে বছর পূর্ণ হওয়ার যে কন্ডিশন তা পূর্ণ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এখন একদিন আগেও যে টাকা এসেছে আমার হাতে এরও যে কাজ দিতে হবে পুরো বছর আমার হাতে ছিল যে টাকা একদিন আগে যেটা আমার হাতছাড়া হয়ে গেছে আমি আর মালিক নেই এখন আর মালিক নেই এই টাকার উপর আর জাকাত দিতে হবে না একদিন পুরো বছর দশ হাজার পাউন্ড ছিল একদিন আগে নয় হাজার পাউন্ড হাত হয়ে গেছে যেদিন জাকাতের বৎসর পূর্ণ হচ্ছে আপনার হিসাব অনুযায়ী ওই দিন দেখা যায় দশ হাজারের পরিবর্তে আপনি এক হাজারের মালিক তো আপনার এক হাজারের জাকাত দিতে হবে একদিন আগে আর নয় হাজার চলে এসেছে সারা বছর এক হাজার ছিল তো এখন দশ হাজারের উপর জাকাত দিতে হবে তো একদিনের ব্যবধানে হয়তো নয় হাজার হচ্ছে না হয় এক হাজার হচ্ছে দশ হাজার হচ্ছে আর না হয় এক হাজার হচ্ছে তো জাকাত বেশিও হতে পারে কমও হতে পারে তো এখন জাকাত আবার পাই পাই করে হিসাব করে ফেনি পেনি করে হিসাব করে প্রপারলি আদায় করতে হবে এক পয়সাও যেন জাকাতের আমার মালের মধ্যে সামিল এবং অন্তর্ভুক্ত না থেকে যায় এটা জরুরি তাহলে আমি যদি তারিখই জানি না তাহলে সঠিক তারিখই জানি না তাহলে আমার সঠিক জাকাতের হিসাব সঠিক জাকাতের পরিমাণ আর নেশাবের সঠিক পরিমাণ সেটা নির্ণয় করেই তো সম্ভব হচ্ছে না সেটা ফিক্সড করেই তো আদৌ সম্ভব হচ্ছে না এই সমস্যার সমাধান কী এটা হলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর মীমাংসাটা নেহায়ত জরুরি এই মীমাংসাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই সেটা হলো যে এলামায় কারাম বলেছেন যে অতীতের জাকাত আমরা যেন সতর্কতামূলক বেশি পরিমাণে দিয়ে দিই এবং ডাউট ফ্রি হয়ে যায় সন্দেহের উর্ধে চলে যায় অতীতের জাকাত যেন আমরা এতটুকু আমরা বেশি দিয়ে দিই যে আমার নেশাবের পরিমাণটা গত বছর বা এর আগার বছর আমি দেইনি সর্বোচ্চ এতটুকু যেতে পারে সেই হিসাবে আমি দিয়ে দিচ্ছি আর এখন থেকে আমার তো তারিখ মনে নেই তারিখ মনে রাখাটা আমার জন্য জরুরি ছিল মুসলমান হিসাবে প্রত্যেক মুসলমানের উপর এটা ফরজ ছিল ফরজ দায়িত্ব ছিল যে আমি জীবনে কোন তারিখে প্রথমবার ইসলামিক ডেট অনুযায়ী ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চন্দ্র মাসের হিসাব অনুযায়ী কোন তারিখে জীবনে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক হয়েছি সেটা আমার উপর জানা ফরজ ছিল এই ফরজ দায়িত্বটা আমরা মুসলমান হিসাবে পালন করিনি আর সে অনুযায়ী আমার জাকাতের বৎসর পূর্ণ করার এবং প্রতি বছর জাকাতের হিসাব কষার ব্যবস্থা গ্রহণ ছিল আমার উপর একটা ফরজ দায়িত্ব মূল আলা অনুযায়ী কিন্তু যেহেতু আমাদের কারো মনে নেই গাফিলতি হয়ে গেছে কোন তারিখে আমি প্রথমবার জীবনে সাবের মালিক হয়েছি তা আমার মনে নেই এই সমস্যার সমাধান কি অতীতের জাকাত পরিমাণে একটু বেশি আদায় করে দিয়ে সন্দেহ মুক্ত হয়ে যাওয়া ডাউট ফ্রি হয়ে যাওয়া জরুরি আর ভবিষ্যতের জন্য একটা ইসলামী তারিখ বা মানে জন্মদানের তারিখও হতে পারে যে কোনো ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এনি ডেট আপনি ফিক্সড করবেন এবং আগামী সারা জীবন ওই ডেটটাই ফলো করতে থাকবেন এরপরের বছর ওই তারিখ এরপরের বছর ওই তারিখ অনুযায়ী হিসাব কষবেন কারণ হিসাব করতে হবে সঠিক নিয়মে আমি বলেছিলাম না যে যে তারিখে জীবনে প্রথমবার নেসাবের মালিক হয়েছে ওই তারিখটি হলো আমার আসল তারিখ রিয়েল তারিখ আর এই রিয়েল তারিখটা তারিখ অনুযায়ী আমার নেসাবের পরিমাণটা আমি নির্ধারণ করতে হবে আমার রিয়েল তারিখ অনুযায়ী নেসাবের তারিখ নির্ধারণ করা এই জন্য সম্ভব হচ্ছে না যেহেতু আমি জীবনে প্রথমবার কোন তারিখে মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক হয়েছিলাম সেটা আমার মনেই নেই জানাই নেই কেউ বলতে আমরা পারি না এখন অবশ্য কিছু কিছু মানুষ বলতে পারছেন এই মাস যখন থেকে আমি বলা আরম্ভ করেছি তো কিছু সিস্টার্স এমন রয়েছেন তারা বলেছেন আমরা আপনার মাস আলাটা নেশাবের মালিক হওয়ার আগে জানতে পেরেছিলাম বিধায় আমরা কোন তারিখে নেশাবের মালিক হয়েছি সেটা আলহামদুলিল্লাহ আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি এবং আমরা এখন জানি বুঝি আমার জানা আছে কয়েকজন এটা উত্তর দিয়েছেন আমি খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ এই মাস জানার পর অ্যাটলিস্ট সঠিক তারিখটা অরিজিনাল তারিখ যেটা যে তারিখে আমি প্রথমবার মালিক হয়েছি বা আপনি হয়েছেন সেটা মধ্যে আপনার আলহামদুলিল্লাহ আর সে অনুযায়ী হিসাব করতে পারছেন যাই হোক যে কথাটা একজন বলেছেন যে আমার কোরবানির ঈদের দশ তারিখ হয় দশদুল হেজ্জা হয় তার ঠিক দশ দিন পরে আমার বিয়ে হয়েছে তাহলে এর অর্থ হলো আমার বিষ জল হেজ্জা আমার বিয়ে হয়েছে তো বিশ দুল হেজ্জাতে আমি প্রথম অলঙ্কার হাদিয়া স্বরূপ পেয়েছি ওই তারিখে আমি প্রথমবার নেশাবের মালিক হয়েছি এখন আমার নেশাব পরিমাণ সম্পদের আমি মালিক হয়েছি আচ্ছা সোনা এতটুকু থাকতে হবে এটা আপনারা বুঝে নিয়েছেন এখন থেকে এখন রমজানের কোনো ডেটও ফিক্স করতে পারবেন সুবিধা অনুযায়ী আপনি এক রমজান রমজানের এক তারিখ ডেট ফিক্স করে নেন আপনার যদি সুবিধা হয় তো আপনি দশ রমজান তারিখ ঠিক করে নেন আপনার আরেকজনের যদি সুবিধা হয় পনেরো রমদান কিন্তু প্রতি বছর এই পনেরো রমদানকে ফলো করতে হবে যিনি এক এক রমদান রমদানের প্রথম তারিখ এক তারিখ ঠিক করবেন ও প্রতি বছর রমাদানের এক তারিখ আপনার হিসাব কষার অভ্যাস বানাতে হবে এবং এই এক তারিখ রমাদানের এটা ফলো করতে হবে রাজাকাতের হিসাব করার জন্য হিসাব করার জন্য এই তারিখটাকেই আগামীতে ফলো করতে হবে তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আকবর এই খুবই গুরুত্বপূর্ণ আর এইটা যদি বুঝতে কোনো কথার মধ্যে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা ফলো করতে পারবেন আরেকটা বিষয় হল যেদিন যে কাজের বৎসর পূর্ণ হবে ওই দিন দেখবেন আমি স্বর্ণের মালিক থাকলে আমার স্বর্ণের পরিমাণ কত আর সেটার বাজার দাম কত কেনার দাম নয় বিজনেস গুড যেটা আছে এটারও বাজার দাম নয় কেনার দাম নয় কেনার দাম নয় বরং আজকে বাজার দাম কত যেদিন বছর পূর্ণ হচ্ছে যে তারিখ আপনি এখন থেকে ফিক্সড করবেন নির্ধারণ করবেন ওই তারিখে দেখতে হবে যে আজকে এটার বাজার দাম কত সে অনুযায়ী হিসাব করতে হবে ধরেন টাকা আপনি পেয়ে গেলেন ওই দিন পাঁচশো পাউন্ড আর এরপরে আপনার স্বর্ণের স্বর্ণ থাকলে সামান্য আছে ওইটার দাম এরপরে রূপা থাকলে এটার আজকে মার্কেট ভ্যালিউ কত আর বিজনেস গুডস থাকলে ওইটা কেনার দাম নয় বরং বিক্রয়যোগ্য বিক্রয়ের দাম যেটা আজ হবে হোলসেল প্রাইস লাগানো জায়েজ আছে হোলসেল প্রাইস অনুযায়ী আজকে আমি কত টাকা দিয়ে বিক্রি করতে পারবো এই দামটা আপনি কাউন্ট করবেন সব মিলিয়ে টোটাল করবেন টোটাল করার পর যা হবে তা থেকে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট জাকাত আদায় করতে হয় কিন্তু এখানে মশলা হলো যে আপনার অন্যকে যদি কোনো দেনা ঋণ থাকে আপনার উপর ঋণ আছে এই ঋণটা আপনি মাইনাস করতে পারেন ইন প্রিন্সিপাল ঋণ মাইনাস করা যায় কিন্তু সব বড় বড়ো ঋণ ঋণ যারা করেন মিল ফ্যাক্টরি লাগানোর জন্য বড় বড় ক্যাপিটালিস্টরা যে সমস্ত ঋণ নিয়ে আসেন বা মর্গেজের ঋণ মানে দীর্ঘমেয়াদী আদায়যোগ্য কিস্তিতে আদায় যোগ্য এই টাইপের যে সমস্ত ঋণ এগুলোকে আদায় এই 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 যুগ এগুলোকে মাইনাস করলে বড় সমস্যা হবে মানে সব ধনীরা ফকির হয়ে যাবে ফর এক্সাম্পল একজন যদি পঞ্চাশ সরি সে যদি এক বিশ কোটি টাকার মালিক থাকে তখন সে আরও পঞ্চাশ কোটি চাইলে ঋণ পাবে সে ওই বিশ কোটির মালিকানা থাকার কারণে ব্যাঙ্কওয়ালারা বিশ্বাস করে যে এই মানুষ ফেরত দিতে পারবে তার নিজেরও কিছু যদি টাকা একটু ক্ষতির সম্মুখীন হয়ে যায় সমস্যার সম্মুখীন হয়ে যায় তাহলে সে তার সম্পদ আছে সে দিতে পারবে ধরেন একজন মানুষ ফর এক্সাম্পল দশ কোটি টাকার মালিক দশ কোটি টাকার মালিক আর সে মেশিনারি ক্রয় করার জন্য ফ্যাক্টরি লাগানোর জন্য প্রোডাকশনের উদ্দেশ্যে ঋণ আনছে ব্যাংক থেকে যদিও সুদি ঋণ তো ইসলামিকলি অ্যালাউড না কিন্তু এরপরেও মাস আল্লাহ জানার জন্য এই বিষয়টা ভিন্ন আলোচ্য বিষয় সেখাতের বিষয় আজকে একটু ড্রাই মাস আল্লাহ আমি বয়ান করছি এবং খুব শুষ্ক আবার জটিলও তো এই জন্য আমার পক্ষে বোঝানোটা এর রোজা রেখে খুব মুশকিল একটা কাজ আর এত কঠিন রোজা রেখে আপনাদের জন্য বোঝাটাও যে কতটুকু কঠিন হচ্ছে না সহজ হচ্ছে এটা আমি বুঝতে পারছি না বলতে পারছি না কারণ রোজা রেখে কোথাও শোনাটাও বিরাট কঠিন একটা ব্যাপার তো কোনো কোনো জায়গায় মসজিদগুলোতে আমাকে দাওয়াত করা হয় কালকে আমি লেস্টারে ছিলাম এর আগের দিন আমি রেডিং ছিলাম সেন্ট্রাল মসজিদে তো সাহান তখন আসর টু মাবের টাইম দেওয়া হয় ওই সময় সেন্সেটিভ টাইম একেবারে কেউ কথা বুঝতে পারছেন না

কোয়। ঠিক। আমার ফ্যামিলির প্রবলেমের জন্য আমি একটা দোয়া নতুন শিখছি। সেটা হলো আল্লাহুম্মা লিস বাইনা কুলু বিনা ওয়াস লিস বাইনি না ওয়াহ দিনাস সুবানা এই দোয়াটা ঠিক আছে কিনা পড়া আমি সিজদা করি এটা একটু বলে দিবেন। ঠিক আছে। এটা অর্থে 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 দিক থেকে ঠিক আছে এটা। হ্যাঁ। সম্পূর্ণ ঠিক আছে।

আচ্ছা ইনশাআল্লাহ আমি বলবো আল্লাহ আমিন আল্লাহ যেন সহজ করে দেন আল্লাহ যেন আসান ঠিক আছে আপনার প্রশ্ন আমরা বুঝছি অনেক লোক এটা হোক ইনশাআল্লাহ মুফতি সাহেব উত্তর দিবেন আলহামদুলিল্লাহ তো আপনি একটা কাজ করবেন একটা তো যে কোনো বড় মুসিবতের মধ্যে পড়লে হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ডেইলি একশত বার পড়বেন সকাল বিকাল সাত সাতবার পড়বেন হসবি আল্লাহ ইহ্ আলাইকাল তুহরুল আরিম হসবিহ আলাইকাল আজিম আর বেশি বিপদে পড়ে গেলে ফ্রিয় নবিস আলহিহিসাম হাদিসের মধ্যে রয়েছে ইউনুস সালাম যে দোয়া পড়েছিলেন লাহ ইং তায়ান এটা শতবার পড়ে দুইশো বার পড়ে তিনশো তেরো বার পড়ে কোনো সংখ্যা নির্ধারিত নয় শরীয়তের পক্ষ থেকে এগুলো অভিজ্ঞতালব্ধ বিষয়ে কিছু এলাম বিশেষ বিশেষ কিছু সংখ্যা উল্লেখ করেছেন নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী শতবার হোক তিনশো তেরো বার হোক হাজার বার হোক বারোশো বার হোক ইলা ইলাহ ইল্লাহ আং তাসু ভয়ানি কুং তুমিল এটা বেশি বেশি করে পড়ে যদি এরপরে দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না এটা হাদিসের মধ্যে এসেছে বিদায় সুবহানাকা ই কুম তু মিন অত্যন্ত উপকারী একটা আমল আল্লাহ তারা বলেছেন ফনাজু মিন আল গম্মি ওয়া খা আলী কানুং ইনুস আলহ এটা পড়ার কারণে আল্লাহ তালা পেরেশানি থেকে মুক্তি দান করেছেন এবং তার পরেশানি দূর হয়েছে এরপরে যে কথাটা বলছেন আল্লাহ তালা এটা হলো আমাদের জন্য চিন্তার মানে খুশির খবর যে ভবিষ্যতেও আমি মমিনদেরকে এই কালিমার মাধ্যমে নাজাত দান করব। ও কাজা আলীকে একইভাবে আমি নাজাত দান করব মুক্তি দান করবো তেয়ামত পর্যন্ত অনাগত মমিন বন্দাবান্দিরা যদি এই আয়াত পড়ে তাহলে আল্লাহ তালা বড় থেকে বড় বিপদ হলেও উদ্ধার করে দেবেন সমাধান করে দেবেন ও কাজা আলী কে জিল

অন্তরের মধ্যে সান্ত্বনা আসে কুল অফ আইজ যাতে হয় তারা দেখেন খালি স্বাস্থ্য ভালো এতটুকু বলে নি স্বাস্থ্য খুব ভালো ছেলের কিন্তু খুব মারাত্মক পর্যায়ের একটা বেয়াদব কথা শুনে না বা বেয়াদবিমূলক আচরণ করে এটা তো খুবই খারাপ একটা জিনিস তো এটা আমার ছেলের স্বাস্থ্যটা ভালো করে দেওয়া না স্বাস্থ্য খারাপ হলেও মা বাবার জন্য এটা চিন্তার কারণ হবে স্বাস্থ্য ভালো হবে আখলাকও যদি ভালো হয় ব্যবহারও ভালো হয় দিনদারিও যদি পরিপূর্ণ থাকে তখনই কেবল কুল অফ আইজ হতে পারে চোখের শীতলতা হতে পারে অন্তরের আনন্দ এবং আত্মতৃপ্তির কারণ হতে পারে একটা সন্তান যদি সে সত্যিকার অর্থে স্বাস্থ্য ভালো হওয়ার সাথে সাথে দিনদারি চরিত্র ব্যবহার আচার আদব আদব ইত্যাদি সব কিছু যদি যদি ঠিক থাকে তো সব একসঙ্গে হয়ে গেল যে হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে আমার স্বামীকে এমন বানিয়ে দাও যেন দেখলে আমার নয়ন জোড়ায় আমার চোখের অন্তরে শীতলতার সৃষ্টি হয় কুল অফ আইজ হয়ে যায় তারা এরকম বানিয়ে দাও তো প্রত্যেক নামাজের পরে এরমায় কারাম বলেছেন যদি কেউ তিনবার এটা পড়েন ফর্জ নামাজগুলোর পরে রব্বানা হাবলানা মিন আজ লিল ওয়জর ইমামা ফুরকানের একেবারে শেষ অংশে তো এটা যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ এর দ্বারাও ফায়দা পাবেন আর দরুদ শরীফ বেশি পড়বেন জিকির আজকার বেশি করবেন নিজের বাসায় বেশি দোয়া করবেন মোনাজাত করবেন আল্লাহর কাছে কামনা করবেন কান্নায় ভেঙে পড়বেন ফরিয়াদ করবেন আল্লাহর কাছে আল্লাহ ওয়াহানি আল্লাহি আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করছি আমার দুর্বলতার কথা আমি ফরিয়াদ করছি এলকু বাকুয় আমার শক্তিহীনতার ফরিয়াদ আমি আপনি আল্লাহর কাছে করছি ওকিল্ল তাহিলতি উপায় উপকরণ যে আমার কম আমি জবাব দিতে পারছি না মোকাবেলা করতে পারছি না আমি কোনো কিছু আলা আলান্নাস আর মানুষের কাছে আমি উপদস্থ হওয়া তার ব্যাপারে আমি আপনার কাছে আমি শিকায়ত করছি এই তো আগুলো পড়বেন মন ভরে আল্লাহর কাছে কাঁদবেন রমতানে ইনশা আল্লাহ আল্লাহ তালা দুই নফল নামাজ প্রতিদিন পড়ে পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন এটাও হবে আপনার জন্য উপকারী সাল্লাহ তাল হাজত হিসাবে আমরা একেবারে শেষ প্রান্তে আপনার এতক্ষণে আলোচনা খুলাসা যদি আমাদের সামনে উপস্থাপন করতেন এক থেকে দেড় মিনিটে মার্শা আল্লাহ জাকুমুল্লাহ জাকাত একটা ফর্জ দায়িত্ব ফাইভ পিলার অফ ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পিলার আর এর মধ্যে দুটো বিষয় সাবের পরিমাণ আমাদেরকে জানতে হবে যে সাবের পরিমাণ হলো ফোর টাইপস অফ জাকাতেবুল মাল চার প্রকার যুগ জেকাত যোগ্য সম্পদ জাকাতেবুল মাল যে চার প্রকার এর মধ্যে এক প্রকার বা কয়েক প্রকার বা সবগুলো প্রকার একত্রিত করে হলেও যদি সাড়ে বায়ানব্বই রূপার দাম হয়ে যায় তাহলে এমন মানুষ হবে নেশাবের মালিক মিনিমাম ব্যালেন্স অফ নেশাবের মালিক আর নেশাবের উপর বছর পূর্ণ হওয়ার শর্ত হলো একটা শর্ত রয়েছে এর অর্থ হলো যে যে তারিখে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী যে তারিখে প্রথমবার নেশাবের মালিক হয়েছেন আগামী বছর ঠিক ওই তারিখে দেখতে হবে ওই দিন যেদিন পূর্ণ হচ্ছে ওই দিন কত টাকার মালিক চাই সে টাকাটা একদিন আগেই আসুক সেটার জাকাত দিতে হবে আবার একদিন আগে যদি হাত ছাড়া হয়ে যায় সেটার জেকাত দিতে হবে না বছর যেদিন পূর্ণ হচ্ছে ওই দিন দেখতে হবে ব্যালেন্স অফ সাব কত আর সোনা আর রোপার ওই পরিমাণটা উদ্দেশ্য না যে এই পরিমাণটা হাতে থাকতে হবে বরং এটা দিয়ে সাবের মূল্য নির্ধারণ করা হয়েছে এক টাকার সোনাও যদি কারো কাছে থাকে পঞ্চাশ পাউন্ডের সোনাও যদি থাকে এটারও জেকাত দিতে হবে কারণ এই জাকাত আমি নাসাবের পরিমাণের মালিক হয়ে গেছি এখন সোনার এনি পরিমাণ থাকুক প্রত্যেকটা পরিমাণ এটা মানে সাবের অংশ এবং এর উপর জাকাত আদায় করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবং এর উপর আমাদের তৌফিজোনাল আল্লাহ দান করেন আপনারা সর্বত্র জাকাত নিয়ে আলোচনা অনুষ্ঠান করবেন প্রত্যেক মসজিদে মসজিদে এলাকায় এলাকায় জাকাতের উপর দীর্ঘ আলোচনা মাস আলামসাইল নিয়ে ডিসকাশন আর এর উপর প্রশ্ন উত্তর পর্ব এটা রাখা এর ব্যবস্থা নিয়ে আমার বর্তমান সময় আমি খুব জরুরি মনে করি যাতে সবাই এই ফরজমাস আলাগুলো জানতে পারেন সম্মাই দর্শক শ্রোতা এ পর্যন্ত ছিল আমাদের আজকের আয়োজন